Assalamualaikum viewers, after দেখছেন টেক বাংলা 87 সঙ্গে আছি আমি মাসুদ পারভেজ এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারকে একটি এক ক্লিকের মাধ্যমে আমাদের কম্পিউটারের সমস্ত ফাইলগুলো আমরা রিফ্রেশ করতে পারি আমাদের কম্পিউটারে যত ড্রাইভই থাকুক না কেন একটি ক্লিক করব ক্লিকটা করার সাথে সাথে আমাদের কম্পিউটারে সমস্ত ড্রাইভগুলো রিফ্রেশ হয়ে যাবে তো আমাদের পিসিগুলো অনেক সময় চলতে চলতে স্লো হয়ে যায় পিসিগুলো স্লো হয়ে গেলে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় কম্পিউটার স্লো হয়ে যায় ফাইল স্লো হয়ে যায় এবং আমরা ফাইল ওপেন করতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম হয় লোডিং হয়ে থাকে তো এই লোডিংটা আমাদের কম্পিউটার স্পিডটা কীরকম আছে পারফরমেন্স ভালো আছে কি না সেটা আমরা চেক করবো কীভাবে বা এই ফাইলটা আমরা কীভাবে বানাবো সেটা আমি বিস্তারিত দেখাবো সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন দেখলে আমরা এভাবে আপনাদের কম্পিউটারে নিজ নিজ কম্পিউটারে আপনারা এই ফাইলটা বানিয়ে আপনাদের কম্পিউটারটা রিফ্রেশ করতে পারেন এক ক্লিকের মাধ্যমে তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব কিভাবে এই ফাইলটা বানাই সেটা বিস্তারিত আলোচনা করব তো আমি একটা ট্যাক্সে লিখে রাখছি সমস্ত কোটেশনগুলা এই কোটেশনগুলা হচ্ছে যেমন ইকু ইকু অফ দিসি ইকু লিখবেন ইকু লেখার পরে একটা স্পেস দিবেন তারপরে অফ দিবেন এর আগে একটু কথা বলি এই ফাইলটা লেখার আগে আমরা আগে দেখে নিই আমাদের কম্পিউটারের ড্রাইভ কতগুলো আছে ধরেন আমার এই কম্পিউটারে ড্রাইভ আছে দুইটা চারটা পাঁচটা ছয়টা আপনাদের চারটা থাকতে পারে কারো তিনটা থাকতে পারে কারো দুইটা থাকতে পারে কারো আট দশটাও থাকতে পারে তো আমার আছে ছয়টা এই জন্য আমি ছয়টা ড্রাইভে রিফ্রেশ করার জন্য আমি ইয়াগুলো কোটেশনগুলো লিখবো তো যেটা লিখতে গেলে কীভাবে লিখবেন বা কীভাবে লিখলে ফাইলটা বানাবেন পুরো বিস্তারিত আমি এখন দেখাবো তো একটা ট্যাগ বক্সের ভিতরে আমি ট্যাগস করে রেখেছি তো প্রথমে আমি যেভাবে লিখছি এভাবে আপনারা ভিডিওটা দেখে দেখে আগে টাইপ করে নেবেন প্রথমে লিখবেন ইকু তারপরে স্পেস দিবেন তারপর লিখবেন অফ তারপরে ইন্টারে চাপ দিবেন তারপরে স্মল লিখবেন সিডি সিডি তারপরে হাইফেন দিবেন তারপরে ইন্টার চাপবেন তারপর লিখবেন ট্রি টি আর ডাবল ডি ট্রি তারপরে ইন্টার লিখবেন তারপরে ক্যাপিটাল সি তারপরে দিবেন প্রশ্নবিদের চিহ্ন দিবেন তারপর আবার ট্রি দিবেন তারপর আপনার কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে আমার যেমন সি ডি ই এফ জি এস আমার যতগুলো আছে প্রত্যেকটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের যতগুলো থাকবে ট্রি লিখে প্রথম এতটুকু লেখা সেম থাকবে তারপরে ট্রি লিখে প্রত্যেকটা সি থাকলে সি দিবেন ডি থাকলে ডি দিবেন ই থাকলে ই দিবেন এফ থাকলে এফ দিবেন আপনাদের যতগুলো ড্রাইভ থাকে ড্রাইভগুলো একে একে সাজাবেন এবার আমি যেভাবে সাজাইছি ঠিক একইভাবে আপনারা সাজাবেন সাজানোর পরে এটাকে সেভ করে রাখবেন তাহলে ফাইলটা সেভ হয়ে গেল ফাইলটা সেভ হওয়ার পরে যে কোনো জায়গায় ডেস্কটপে রাখেন বা যে কোনো জায়গায় রাখেন ফাইলটা সেভ হয়ে গেল সেভ হওয়ার পর আবার ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে ফাইলে যে কোনো একটা নাম দিয়ে দিবেন ফাইলে আমি যেমন রিফ্রেশ দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন সমস্যা নেই যে কোনো নাম দিতে পারেন তারপরে ফাইলে ক্লিক করবেন তারপর সেভ আর সাজবেন সেভ আর ক্লিক করার পরে এই যে ফাইল নেম এই ফাইল নেমের করে এখানে রিফ্রেশ ডট ট্যাক্স আছে এটাকে আমরা রিমুভ করে ফেলব তো আমরা ডিলেটে চাপে এটা রিমুভ করে ফেললাম রিমুভ করার পরে এখানে আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিব আপনি রিফ্রেশও দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন যেমন আমি আমার নামটাই দিলাম মাসুদ পারভেজ দিলাম তারপর দিবেন ডট ডট তারপর লাগবেন ব্যাট বি এ টি ব্যাট আপনার ফাইল নেমের গড়ে আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন রিফ্রেশও দিতে পারেন বা ট্রি দিতে পারেন আপনার যা মন চা তা দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে দিবেন কিন্তু এখানে টাইপ জায়গায় ডকুমেন্ট যা আছে তাই এখানে কিচ্ছু লাগবেন না যেরকম আছে এইভাবে থাকবে এই জায়গায় যেরকম আছে এরকম থাকবে কিচ্ছু লাগবে না তাই শুধু ফাইল নেবেন নামটা চেঞ্জ করবেন নামটা দিবেন তারপরে ডট ব্যাট দিবেন ব্যাট দেওয়ার পরে সেভে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন অটোমেটিক আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে তখন এই ফাইলটা ক্লোজ করে দেবেন যখন আমরা ফাইলটা বানাইছি দেখেন মাসুদ পারভেজ নামে এখানে একটা সফটওয়্যারের মতো একটা ফাইল তৈরি হয়েছে এখন এই সফটওয়্যারটার উপর বা এই অ্যাপসটার উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন দেখবেন এইভাবে রিফ্রেশ নিতে থাকবে এই রিফ্রেশের উপরে এই স্পিডের উপরে বুঝতে পারবেন আপনার কম্পিউটারটা কতটুকু স্পিড আছে বা কম্পিউটারটা স্লো আছে বা ড্রাইভ স্লো আছে এই রিফ্রেশের উপরে বুঝতে পারেন যদি আপনি কম্পিউটারে একাধিক ফাইল থাকে অনেক ফাইল থাকে তার জন্য একটু সময় বেশি নেবেন যা যদি আপনার কম্পিউটারটা স্লো থাকে তার জন্য সময় বেশি নেবেন যদি কম্পিউটারটা আপনার পারফরমেন্স দুর্বল থাকে তারপরও স্লো নেবে যদি আপনি দেখেন না আপনি যেরকম আটকা যাবে যে যে ড্রাইভে প্রবলেম থাকবে প্রবলেমগুলো সমাধান করে আবার অটোভাবে নেওয়া শুরু হয়ে যাবে
এইভাবে যখন কয়েকবার আপনি অটোমেটিক ক্লিক করবেন, একটা ক্লিক করে সাথে সাথে দেখেন আপনার যতগুলো ড্রাইভ আছে, আপনার ড্রাইভের ভিতরে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ অটোমেটিক এখান থেকে রিফ্রেশ নেওয়া শুরু হয়ে যাবে। আমি একটু রিফ্রেশটা কমপ্লিট হওয়ার পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এখানে আপনাদের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলই রিফ্রেশ হওয়া শুরু হয়ে যাবে বা রিফ্রেশ নিতে থাকবে। আর যখন রিফ্রেশগুলো নিবে তখন আপনার পিসিটা এত পরিমাণ স্মুথভাবে চলবে, এত পরিমাণ স্পিড বাড়িয়ে যাবে, যখন আপনার কাজটা কমপ্লিট করবেন কয়েকবার রিফ্রেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি দেখেন এটা কাজটা আবার দিই, এখানে ডাবল ক্লিক করবেন শুধু অটোমেটিক রিফ্রেশ হতে। আমি এক লগে 8-10টা রিফ্রেশ দিয়ে দিই। হ্যাঁ, 8-10টা রিফ্রেশ কীভাবে দিবেন, একটা দিয়েছেন দেওয়ার পর আবার আরেকটা দিলেন, এটাকে টান দিয়ে দিকে রেখে দিলেন, তারপর আরেকটা দিলেন। আমি 4টা দিয়ে দেখাচ্ছি আপনাদের, 4টা দিলাম, এন্ড দেখবেন অটোমেটিক রিফ্রেশগুলো দেখেন কীভাবে হচ্ছে। আপনার কম্পিউটারের ভিতরে যত ফাইল আছে সমস্ত ফাইলগুলো, যত ড্রাইভে যত ফাইল আছে সমস্ত ফাইলগুলো নিয়ে অটোমেটিক রিফ্রেশ নিতে থাকবে। এইভাবে আপনার কম্পিউটারটা স্লো থাকলে স্মুথলি করতে পারেন, পারফরমেন্স যদি দুর্বল থাকে এই অটো রিফ্রেশের কারণে পারফরমেন্সটা অনেক ভালো পাবেন, স্পিডটা বেড়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি আপনারা ফুল দেখে থাকেন, দেখে এভাবে আপনাদের ব্যাড ফাইল বানিয়ে আপনারা আপনাদের পিসিটাকে স্মুথলিভাবে চালানোর জন্য রিফ্রেশ ফোল্ডারটা বানিয়ে নিতে পারেন বা রিফ্রেশ ফাইলটা বানিয়ে নিতে পারেন। রিফ্রেশ ফাইলের মাধ্যমে আপনাদের আপনাদের পিসিগুলোকে ফাস্ট করে নিতে পারেন, স্পিড বাড়িয়ে নিতে পারেন, স্লো থাকলে স্মুথলি করে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। যেহেতু রিফ্রেশ শুরু হয়েছে, রিফ্রেশটা কমপ্লিট হতে একটু সময় বেশি লাগতে পারে, কারো 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 1 মিনিট লাগতে পারে, ফাইলের উপর নির্ভর হবে। তো যদি এই ভিডিওটা বা এই ফাইলটা বানাতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেম পড়েন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, বা ভিডিওটা বারবার দেখবেন, দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী প্রবলেম হচ্ছে। প্রবলেম হলে এই ভিডিওটা দেখে আপনারা সমাধান করতে পারবেন। তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম।